চালিয়ে বেটা, না এটা আমার কথা নয়, এটা হচ্ছে অক্ষয় কুমারের কথা। অক্ষয় কুমার কখন এই কথাটি বললো সেটা নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন শুরু করি আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু, আপনারা দেখছেন আমার চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। সম্প্রতি মুম্বাইতে ভোট হয়ে গেল এবং দেখা গেল টিভির পর্দায় যে আমির খান, শাহরুখ খান, সলমান খান, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর, জাভেদ আখতার, আরও অগুন্তি তারকারা, বলিউডে যারা অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা, অধিকাংশদেরকেই দেখা গেল তারা ভোট দিলেন। অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্নাও ভোট দিলেন, সেটাও দেখা গেল। কিন্তু অক্ষয় কুমারকে ভোট দিতে দেখা গেল না, আর এটাই গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন যে অক্ষয় কুমার কেন ভোট দিলেন না। আমি ব্যক্তিগতভাবে অক্ষয় কুমারের খুব বড় ফ্যান বলতে পারেন। আমি অক্ষয় কুমারের সব সিনেমাই দেখি, আমার খুব ভালো লাগে। তিনি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টর, তার প্রত্যেক কটা সিনেমার মধ্যে দেশভক্তি, দেশের প্রতি একটা জোশ, সেটা কাজ করে। খুব এন্টারটেনিং হয়, খুব অ্যাকশন হয়, ফান থাকে, সমস্ত কিছুই থাকে, একটা ফুল প্যাক এন্টারটেনিং মুভি হয় অক্ষয় কুমারের। কিন্তু অক্ষয় কুমারের সিনেমা নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে অক্ষয় কুমার কেন ভোট দেননি। যখন এই প্রশ্নটা তাকে মুম্বাইতে এক অনুষ্ঠানে সাংবাদিক জিজ্ঞেস করে, তখন অক্ষয় কুমার বলে হাসতে হাসতে, চালিয়ে বেটা, এটাই হচ্ছে তার উত্তর। তো স্বাভাবিকভাবে আমি একটু খোঁজার চেষ্টা করলাম যে অক্ষয় কুমার সত্যি তো ভোট দিয়েছে নাকি ভোট দেয়নি। তো দেখলাম যে না, তিনি ভোট দেননি। কেন ভোট দেননি? তো অক্ষয় কুমারের উইকিপিডিয়া সার্চ করতে গিয়ে দেখলাম, আরে উনি তো ইন্ডিয়ার সিটিজেন নয়, উনি তো কানাডার সিটিজেন। মানে উইকিপিডিয়া লেখা আছে তিনি কানাডার সিটিজেন এবং কানাডার নাগরিক, সেখানেই তিনি থাকেন, কিন্তু ভারতের সিটিজেনশিপও তার কাছে আছে, তবে সেটা সাম্মানিক। ফুল সিটিজেনশিপ যেটা বলা হয় সেটা কিন্তু অক্ষয় কুমারের নেই, কারণ ভারত ভারতের সংবিধানের আর্টিকেল 9-এর সেকশন 8-এ খুব পরিষ্কারভাবে লেখা আছে যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো দেশের সিটিজেনশিপ গ্রহণ করে বা তার কাছে যদি অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে, তাহলে তার কাছে ইন্ডিয়ার পাসপোর্ট থাকতে পারে না। মানে ইন্ডিয়ার সংবিধানে এটা রয়েছে যে যদি কেউ অন্য দেশের নাগরিক হয় তাহলে সে ইন্ডিয়ার নাগরিক নয়। ভারতীয় নাগরিক হতে হলে তাকে একমাত্র ভারতীয় নাগরিকই হতে হবে। কিন্তু যেহেতু অক্ষয় কুমার জানি না কেন কোনো কারণে কানাডার নাগরিক, ফলে তিনি আর ভারতীয় নাগরিক হতে পারছেন না। কিন্তু তিনি যেহেতু ভারতে জন্মগ্রহণ করেছেন এবং ভারতে কাজকর্ম করেন, তাই তিনি ভারতের একটা সাম্মানিক সিটিজেন হোল্ড করছেন। কিন্তু এই সাম্মানিক যে সিটিজেনশিপ হোল্ড করছেন তার ফলে তিনি ভোট দিতে পারবেন না, সংবিধান থেকে এটা নিষেধ করা হয়েছে, তিনি ভোট দিতে পারবেন না। তো আমার মনে হয় অক্ষয় কুমারের এই ব্যাপারটা আমি যেমন জানতাম না, অনেকেই আমার মতো আছে জানতো না। আমার মনে হয় অক্ষয় কুমারকে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছে যে কেন আপনি ভোট দেননি, তখন অক্ষয় কুমার একটু পরিষ্কার করে বললেই পারতো যে এই কারণে ভোট দিনি। ঠিক আছে, অক্ষয় কুমার বলেছে চালিয়ে বেটা। অক্ষয় কুমার কিছুদিন আগে প্রধানমন্ত্রী সাক্ষাৎকার নিয়েছেন, সেখানে তিনি কিন্তু সকলকে বলেছেন আপনারা এগিয়ে আসুন, ভোট দিন, ভোট দেওয়া সকলের অধিকার, যদিও তিনি নিজে অবশ্য ভোটটা দেননি। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় লাইক করুন, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করুন, এবং অবশ্যই যদি চ্যানেলটি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।